ফ্রান্সের চাহিদার প্রায় 70% বিদ্যুতের যোগান দেয় দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। দৈনিক 62 গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি মেরামতের অভাবে বন্ধ ছিল এক বছর। এতে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছিল মাত্র 35 গিগাওয়াট বিদ্যুৎ। শীতে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় এবার পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সচল করল ফ্রান্স। গেল শুক্রবার বন্ধ থাকা তিনটি পারমাণবিক চুল্লি মেরামতের পর সচল করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় বিদ্যুৎ বিভাগ ইডিএফ। এতে দেশটির জাতীয় গ্রিডে যুক্ত হল আরও 480 মেগাওয়াট বিদ্যুৎ। গত 30 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। বন্ধ থাকা চুল্লিগুলোকে মেরামতের মাধ্যমে শীতকালীন বিদ্যুৎ সংকট সামলাতে আশাবাদী ইডিএফ প্রধান। Pour nos enjeux de court terme, je veux dire que nous abordons avec confiance les semaines qui viennent, le passage de l'hiver, par la mobilisation de tous les partenaires, de tous les collaborateurs qui sont ici et de chacune des centrales, concrétisées encore cette nuit par le raccordement de 3. এক মাসের মধ্যে আরও কয়েকটি পারমাণবিক চুল্লি মেরামতের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। এতে জাতীয় গ্রিডে যুক্ত হবে 40 গিগাওয়াট বিদ্যুৎ। এছাড়াও $5,500 কোটি ব্যয়ে নতুন 6টি চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নাফি আরমান মনন, এখন বিশ্ব।